ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যেসব দেশ বহিঃশক্তির আগ্রাসন থেকে আত্মরক্ষা করতে ইচ্ছুক সেসব দেশের কাছে সমরাস্ত্র বিক্রি করবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের অবজ্ঞা ও অবহেলার শিকার দেশগুলো চাইলে ইরান তাদের কাছে অস্ত্র রপ্তানি করবে। গতকাল রোববার থেকে ইরানের উপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাওয়ার পর জেনারেল হাতামি এই বক্তব্য দিলেন। 2015 সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা উঠে গেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী রোববার রাতে টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, বিশ্বের বহু দেশ এরই মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা কিছু দেশের সঙ্গে আলাপ আলোচনাও করেছি, কাজেই অস্ত্র বিক্রি এবং সুনির্দিষ্ট কিছু অস্ত্র কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিঃসন্দেহে আমাদের অস্ত্র বিক্রির পরিমাণ হবে অনেক অনেক বেশি। ইরান তার প্রয়োজনীয় সমরাস্ত্রের শতকরা 90% দেশেই উৎপাদন করে বলে জানান জেনারেল হাতামি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, নিজের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার অধিকার বিশ্বের প্রতিটি দেশের রয়েছে, আর এই ক্ষেত্রে শান্তিকামী ইরান ভালো ও সফল ভূমিকা পালন করতে পারবে। এদিকে ইরানের সঙ্গে অস্ত্র ব্যবসা করলে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যেসব দেশ বা ব্যক্তি এখন থেকে ইরানের সঙ্গে অস্ত্র কেনাবেচা করবে সেসব দেশ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 18 অক্টোবর থেকে ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবার পর পম্পেও এই প্রতিক্রিয়া জানালেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশ ইরানে অস্ত্র বিক্রি করলে বা ইরান থেকে অস্ত্র কিনলে ওয়াশিংটন সেই ব্যক্তি প্রতিষ্ঠান বা দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়াও পম্পেও দাবি করেন, ইরানের কাছে প্রচলিত সমরাস্ত্র বিক্রি কিংবা তেহরানের কাছ থেকে অস্ত্র কেনা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনের সামিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়বে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে বিপজ্জনক সমরাস্ত্র চলে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা ইরানের উপর এই নিষেধাজ্ঞা নবায়নের চেষ্টা করলেও পরিষদের বেশিরভাগ সদস্য এর বিরোধিতা করেছে, যার ফলে নতুন করে ইরানের উপর কোনো অবরোধ আনতে চেয়েও জাতিসংঘে ব্যাপকভাবে পরাজয়ের মুখে পড়েছে আমেরিকা। লাদেনকে নিয়ে এক অদ্ভুত মন্তব্য করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আল কায়েদার সাবেক নেতা উসামা বিন লাদেনের নিহত হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে, লাদেনের এখনও বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট দ্য হিল এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা লিখেছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল মার্কিন সেনাবাহিনী উসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছেন এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি। ট্রাম্পের এমন বক্তব্যে বিতর্ক উঠেছে দেশটিতে। 2011 সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ওনিল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে উসামা বিন লাদেনকে হত্যা করেছেন। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন, অন্য কেউ নয়। সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি, এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে। এর আগে মার্কিন সেনাদের বারবার ব্যর্থ ও বোকা বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্যের বাহার।